নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে লাউ এর একটা নতুন ধরনের খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব। শীতকাল হোক বা গরমকাল, লাউ এর এই রেসিপিটা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবজিটা কচি লাউ দিয়েই বানাতে হয়। কচি লাউ একটু শক্ত হয়, আর এই রান্নাটায় একটু শক্ত লাউটাই ভালো খেতে হবে। আমি সেরকমই একটা কচি লাউ নিয়ে নিয়েছি। আমার ঠাকুমা এই লাউগুলোকে বলতেন কষি লাউ, একদম যেগুলো কচি। প্রথমেই লাউটাকে ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি সেরকমই মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। দেখুন, আমি সবটা লাউ কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। আমি কলাইয়ের ডালের বড়ি ভাজলাম। আপনাদের কাছে যে বড়ি থাকবে সেই বড়ি ব্যবহার করতে পারবেন। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব, আর 7 মতো নুন দিয়ে দেব। আমি 1 চা চামচ মতো দিলাম। এবার হাই আঁচে 2-1 মিনিট লাউগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর মিডিয়াম আঁচ করে দিয়ে ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট একটুখানি মজিয়ে নেব লাউগুলোকে। মোটামুটি 4-5 মিনিট ঢেকে মজিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে একে একে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি, 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, ভেজে রাখা বড়িগুলো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো একটু কষাবো। একটু কষিয়ে নিলাম। এখন 1 কাপ মতন হালকা গরম জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই সময় 1.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার 1/3 কাপ জলে গুলে রাখব। ঢাকা খুলে নিলাম। এখন দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি করতে পারেন। এই চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। আর গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। আমি 2.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার সব শেষে খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। ব্যাস, আমার লাউয়ের ঝোল একদম রেডি, সার্ভ করে দেব। গরম ভাত দিয়ে কচি লাউয়ের এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। বাজারে কচি লাউ পেলে এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন। আর যাদের বাড়িতে লাউয়ের গাছ আছে তারা লাউ কচি থাকতে থাকতেই পেরে একদিন এই রান্নাটা করবেন। আশা করি আমার এই ঝোলটা খেয়ে আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।